মঙ্গলবারের পর বুধবার ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আনাজ কানাজ ঘুরে দেখল ইসরোর প্রতিনিধি দল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি প্রয়োগ করে নিরাপত্তা জোরদার করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রাথমিকভাবে এমনই ঠিক করা হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবারই ইসরোর দুই বিজ্ঞানী আসেন যাদবপুর ক্যাম্পাসে। বর্তমানে কি ধরনের সুরক্ষা রয়েছে তা জানতে চান নিরাপত্তা রক্ষীদের কাছে। কোন গেট দিয়ে মূলত কারা যাতায়াত করেন সে বিষয়ে তথ্য নেন। কোন গেট দিয়ে প্রতিদিন কজন যাতায়াত করেন তাও জানতে চাওয়া হয়। ক্যাম্পাস পরিদর্শনের পর অধ্যাপকদের বিশেষ দল এবং অস্থায়ী উপাচার্যের সঙ্গে বৈঠক করেন ইসরোর বিজ্ঞানীরা। আমরা দেখতে পাচ্ছি ইসরোর দুই বিজ্ঞানী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তারা তিন নম্বর গেট থেকে এসে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। উপাচার্য রয়েছেন, সহ উপাচার্য রয়েছেন, তাদের থেকে গোটা বিষয়টা বোঝার চেষ্টা করছেন। যেটা জানা যাচ্ছে RFID এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্রযুক্তি প্রয়োগ করে কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানো যায়, কিভাবে নিশ্চিত্র নিরাপত্তায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রাখা যায়, সেই ব্যাপারে প্রাথমিকভাবে পর্যালোচনা চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া 13,000-এরও বেশি, হস্টেল 15টি, আবাসিক 2,000-এর বেশি। বিশ্ববিদ্যালয়ে মোট গেট 5টি, যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় 3 এবং 5 নম্বর গেট। এদিন তাও খতিয়ে দেখেন ইসরোর বিজ্ঞানীরা। গত 9 অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার এক ছাত্রের। ওঠে র্যাগিং এর অভিযোগ। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং রুখতে ইসরোর কাছে সাহায্য চান রাজ্যপাল এবং আচার্য সিভি আনন্দ বোস। এমনকি 25 অগস্ট মালদা যাওয়ার সময় ট্রেন থেকেই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকে ফোন করেন তিনি। বুধবার যে মেন হস্টেলে তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়ে ছাত্রের মৃত্যু হয় সেই হস্টেলও ঘুরে দেখেন ইসরোর বিজ্ঞানীরা। মেইন হস্টেল, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভিন্ন দিক, প্রশাসনিক ভবন, বিভিন্ন গেট, সমস্ত দিকে পড়ুয়া, ছাত্র, গবেষক, শিক্ষাকর্মী সবারই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কী পদক্ষেপ করা যায় তার পরিদর্শন শুরু হয়েছে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে। ইসরোর টিম একটা এসে জাস্ট লাইক এ প্রজেক্ট, রিসার্চ প্রজেক্ট। সুতরাং রিসার্চ প্রজেক্টের কতকগুলো স্টেপ আছে, তার মধ্যে প্রথমটা হলো রেকর্ড ম্যান অ্যানালিসিস, ঠিক আছে। তারপরে এটা একটা একাডেমিক ইনস্টিটিউট, সেখানকার অনেক কিছু ইফস অ্যান্ড বাটস আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা ফিজিবিলিটি স্টাডি করব। তারপরে তার স্টেপসগুলো পরপর পরপর আমরা ডিজাইন করব স্পেসিফিকেশান অনুযায়ী, যেখানে যেখানে ইসরোর হেল্প প্রয়োজন এবং তারা যেখানে করতে পারবে আমরা সেটা জানাবো। ভাবা হচ্ছে মোস্টলি ক্যামেরা বেস সিস্টেম অ্যান্ড উইথ ইনক্লুডিং AI পাওয়ার্ড অ্যান্ড অলসো RFID। And these two options will be mixed up depending on situations and zones. The zones will be classified which are more vulnerable and zones which are normal. So depending on that, the technology will be suggested, appropriate technology will be suggested by ISRO. সূত্রের খবর, পরিদর্শনের পর তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেবেন ইসরোর প্রতিনিধিরা। এরপর বাজেট বরাদ্দ করা হবে। এদিকে সূত্রের খবর, ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে ওয়ার্ক অর্ডার দেওয়া হলো, আদতে তা কবে বসবে তা এখনো বিষ মাও জলে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।